আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ চাল দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো বাড়িতে যদি চালের গুঁড়া ময়দা আটা সুজি কিছুই না থাকে তাহলে যদি এক কাপ চাল থাকে তাহলে এই মজার পিঠা বানিয়ে নিতে পারবেন খুবই সহজ বানানো আর খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় খেতে অনেক টেস্টি হবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নিই প্রথমে এখানে আমি নিয়েছি পোলাইয়ের চাল এক কাপ ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে আতপ চাল ভাতের চাল যে কোনো চাল নিতে পারেন এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি গুঁড়ো করে নিব একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে চাল নিতে চেলে নিতেও পারেন এখন এক সাইডে রেখে দিবো আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ভেঙে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব চিনি গলে আসা পর্যন্ত ভালো করে ফেটে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে পনে এক কাপ লিকুইড দুধ নিয়েছি জাল করে এখন হালকা কুসুম গরম আছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার এক টেবিল চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব তাহলে তৈরি হয়ে যাবে টক দই যখনই হাতের কাছে টক দই থাকবে না তখন আপনারা এই রকম করে বানিয়ে নেবেন এখন আমি এই টক দই এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি একদম হালকা কুসুম কিন্তু হতে হবে বেশি গরম দেওয়া যাবে না এখন আমি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি যে ব্লেন্ড করা চালের গুঁড়া সবগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে তারপরে ঢেকে রেখে দিব বিশ মিনিট বিশ মিনিট পর ফিরে আসলাম আবার একটু ফেটিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচের অর্ধেক আর সামান্য পরিমাণে লিকুইড দুধ দিলাম ভালোভাবে মিক্স হবে এর জন্য এখন নেড়েচিরে আরও কিছুক্ষণ মিক্স করে নেব এরকম কনসিস্টেন্সি হবে বেশি পাতলাও না বেশি ঘনও না হয়ে গেছে এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন আমি তেল ব্রাশ করে এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে ঢেকে রাখবো তিরিশ সেকেন্ড একটু পরেই দেখা যাবে যে উপরে শুকনো হয়ে আসছে আর ফুটো ফুটো হয়ে আসছে তখন আমি উলটিয়ে দিব উলটিয়ে এরকম হলে তুলে নিতে হবে বেশি সময় লাগে না একদম লো আছে ভাজতে হবে হয়ে গেল সবগুলো আমি এরকম করে ভেজে নিব উল্টে পাল্টে দুই পাশ হয়ে গেলেই তুলে নিতে হবে দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি অনেকগুলো হয়েছে এক কাপ চালের গুঁড়া দিয়ে আর কতটা সফট একদম নরম তুল তুলে এখন আমি এক সাইডে রেখে দিয়ে চিনির শিরা তৈরি করে নিব এর জন্য চুলাই প্যানে নিয়ে নিচ্ছে এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ দুটো এলাচ দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে একটা বলক চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠা পিঠা দিয়ে জাল করার প্রয়োজন নাই পিঠা দিয়ে নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিব সবগুলো পিঠা দিয়ে এখন নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে আসলাম ঠান্ডা হয়ে গেছে আর পিঠাগুলো সব শিরা সোপ করে নিয়েছে দেখুন কতটা মজার হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি খুবই মজার এই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে বাড়িতে যদি এক কাপ চাল থাকে তাহলে এই পিঠা বানিয়ে নেওয়া যাবে খুবই সহজ আর খুবই মজার দেখুন আমি কেটে দেখাচ্ছি একদম ভেঙ্গে নরম তুলতুলে হয়ে আসছে মুখে দিলেই মিলিয়ে যাবে খুবই টেস্টি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ